এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের চাঞ্চল্য এবং পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছিলাম বারবার শাসক বিরোধীদের সংঘর্ষের ঘটনা। এবার তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের যে পতাকা ছিল সেই দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ নন্দীগ্রামে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের দিকে। নন্দীগ্রামে পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, এমনই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারই এলাকায় তৃণমূল কংগ্রেস, যে ভারতীয় জনতা পার্টি বারংবার যারা দাবি করছেন যে বিরোধীদের রাজনৈতিক পরিসরও থাকা উচিত, কিন্তু যেখানে তারা শক্তিশালী বলে দাবি করেন সেই এলাকাতেই কিন্তু রাজনৈতিক পরিসর পাওয়া ক্ষেত্রে দেখতে পাওয়া গেল ভিন্ন চিত্র। সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেওয়ার কাজ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারা বলেছিল এখন এই কথা থেকে সেখান থেকে ছেড়ে পালিয়ে গেছে এবং এইখানে এই পাড়া পুরোটাই আমাদের। গত রাত্রে এখানে যে তৃণমূলের যত ব্যানার টাঙানো হয়েছিল এবং ফ্ল্যাগ টাঙানো হয়েছিল, প্রত্যেকটা ফ্ল্যাগ এবং ব্যানারকে অপোজ করার অপচেষ্টা হয়েছে এবং সেখানে আপনাদের মাধ্যমে আমরা তুলে দেখাচ্ছি যে কিভাবে অপোজ করা হয়েছে। সেই সঙ্গে রাতের অন্ধকারে গত রাত্রে বিজেপির যারা কর্মী সমর্থক আছে তারা আমাদের ফ্লেক্সকে নষ্ট করেছে এবং নষ্ট করে এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে, কারণ তাদের ধারণা হয়েছে এই বুথে তাদের কোনো জায়গা হবে না, এখানে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। তাই অশান্তির বাতাবরণ তৈরি করে এই জায়গায় একটা মানে সংঘাত তৈরি করতে চাইছে। আমি আপনাদের মাধ্যমে বলবো, বিরোধী দলনেতা বড় বড় কথা বলেন, এখানে নাকি সংবিধান বিরোধী সব জিনিস হচ্ছে বা ওখানে ভুলণ্ঠিত হচ্ছে, আমি সেই প্রমাণ আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম যে কী করে আপনার দলের লোক কী করে এই অশান্তির বাতাবরণ তৈরি করে।